নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে। রামকৃষ্ণ পরমহংসদেবের ফিলোসফি যদি বুঝতে হয় তো তাহলে স্বামী বিবেকানন্দ থ্রুই যেতে হবে। হুগলি নদী পার করে এ সপ্তাহে আমরা দুজন পাড়ি দিয়েছিলাম বেলুড় মঠে। আমাদের লক্ষ্য এখন 2024-এর নতুন কী কী নিয়ম রয়েছে সেখানে জানা। কদিন আগেই গিয়েছে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী, এমনকি মা সারদা দেবীরও জন্মতিথি কদিন আগেই ছিল। এখন এই রোববার কেমন ভিড় হয়েছিল সেখানে, শীত শেষের আগে কেমন ভিড় হচ্ছে সেখানে দেখব। চলুন ভিডিওটা শুরু করা যাক। নমস্কার, আমি মনোজিৎ আর আপনারা দেখছেন বেঙ্গল ডায়েরিজ উইথ মনোজিৎ। সকাল সকাল পৌঁছে গেলাম দক্ষিণেশ্বর এবং তার গা ঘেঁষে এই গলিটি দিয়ে ঢুকে পড়লাম এই ফেরিঘাটটির দিকে। নতুনভাবে সেজে ওঠা এই ফেরিঘাটটির জন্য এখন কিন্তু নদী পার করে যাতায়াত করার লোকের সংখ্যাও অনেক বেড়ে গিয়েছে। যারা ওপার থেকে এদিকে দক্ষিণেশ্বরে পুজো দিতে আসেন তারা কিন্তু এই মার্কেটটি থেকেই সব প্রয়োজনীয় সামগ্রী কিনে নিয়ে তারপর মন্দিরে আসেন। একসময় অবহেলিত এই জায়গাটি এখন কিন্তু সেজে উঠেছে নতুনভাবে। 11 টাকা টিকিটের বিনিময়ে পার করা যায় এখান থেকে ফেরি। আমরাও টিকিট কেটে এগিয়ে চললাম। নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে। আর এবার দেখছেন বীরেশ্বর রয়েছে সাথে, আমরা দুজন যাচ্ছি। একবার স্বামী ব্রহ্মানন্দজি বলেছিলেন যে রামকৃষ্ণ পরমহংসদেবের ফিলোসফি যদি বুঝতে হয় তো তাহলে স্বামী বিবেকানন্দ থ্রুই যেতে হবে। তার কারণ তিনিই বুঝিয়েছিলেন তার বাণীগুলোকে সারা বিশ্বকে অনেক সহজ ভাষায়। হ্যাঁ, আজ আমরা বেলুড় মঠ যাচ্ছি। হুগলি নদীর উপর বালি ব্রিজের ঠিক পাশে এই র্যাম্পটি দিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম ফেরির একদম কাছে। সানডের সকাল হওয়ায় আজ কিন্তু ভিড় একটু বেশি। ওঠা মাত্রই ছেড়ে দিল আমাদের ভেসেলটি। দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ যাওয়ার এই রাস্তাটি আগেও ছিল, তবে ছিল না এমন সুব্যবস্থা। এখনকার এই ব্যবস্থাটির জন্য খুব মনোরম হয় জলপথে এই যাত্রাটি। 20-25 মিনিটের মধ্যে আপনি পৌঁছে যান একদম বেলুড় মঠের কাছে, আর আপনার সঙ্গী হয় কিছু অপরূপ দৃশ্য বন্ধুরা। 1897 সালে স্বামীজি দুখানা মঠ গঠন করেন, একটি আমাদের এই বেলুড় মঠে আর একটি উত্তরাখণ্ডে। তবে এটিই এখন রামকৃষ্ণ মিশনের মুখ্য কেন্দ্র। 10টা বাজতেই পৌঁছে গেলাম বেলুড় মঠে। একটু তাড়া রয়েছে, কেন গিয়ে কিন্তু আগে ভোগ প্রসাদের কুপনটা করতে হবে। সবাই হয়তো সে কারণেই একটু তাড়াহুড়ো করছে। এখানে বলে রাখি, এই ফেরিঘাটটি থেকে কিন্তু বাগবাজার যাওয়ারও ব্যবস্থা রয়েছে। অর্থাৎ বাগবাজার থেকে এখানে আসা যাওয়া করা যায়। যারা বিটি রোড থেকে আসবেন তারা কিন্তু ডানলপ হয়ে বাস সার্ভিস নিয়ে এদিকে আসতে পারেন। দক্ষিণেশ্বরের সামনে থেকেও বাস পাওয়া যায়। আর হাওড়া থেকে আসার জন্য রয়েছে রেলওয়ে স্টেশন। 2003 সালে ডেডিকেটেড বেলুড় মঠ রেলওয়ে স্টেশনেরও চালু করে দেওয়া হয়েছে। ফেরিঘাট থেকে বেলুড় মঠের যাওয়ার পথে নজরে পড়ল অনেকগুলি সাইনবোর্ড। সেখানে বাংলার অনেক মনীষী এবং সাহিত্যিকদের বিবরণ রয়েছে, রয়েছে বেশ কিছু স্বাধীনতা সংগ্রামীর বিবরণও। হাঁটতে হাঁটতে চলে এসেছি বেলুড় মঠের গেটে, আর গেটের ঠিক আগেই রয়েছে একটি মসজিদ। হ্যাঁ, মসজিদটিও বেশ পুরনো, সাজানো গোছানো জায়গাটা। মঠে ঢোকার শুরুতেই নজরে পড়ল এই বোর্ডটি। এখানে এখানকার সময়সীমা পরিষ্কারভাবে 3টি ভাষায় লেখা আছে।
আজ বিশেষ কোনো অনুষ্ঠান না থাকলেও ভিড় কিন্তু কম হয়নি বন্ধুরা, এবং সকলেই প্রায় সপরিবারে এসেছেন। বেলুড় মঠের এই মুখ্য মন্দিরটি কিন্তু স্বামীজির মৃত্যুর অনেক পরে তৈরি করা হয়। যদিও স্বামীজির ইচ্ছা অনুসারে এই মন্দিরের মধ্যে আপনি দেখতে পাবেন সকল ধর্মের স্থাপত্যকলার ছাপ, অর্থাৎ নিজের পরিব্রাজক সময়কার নিজের চোখে দেখা আলাদা আলাদা ধর্মের স্থাপত্যকলাগুলিকে এখানে তিনি সম্মিলিত করতে চেয়েছিলেন, আর পরে সেটি বাস্তবায়িত করা হয়। এর পাশের এই গলিটি দিয়ে হেঁটে সোজা চলে গেলাম আমরা অফিসের দিকে। এই জায়গাটাতেই রয়েছে আসল পুরনো কনস্ট্রাকশনগুলো। এখানেই রামকৃষ্ণ টেম্পলও রয়েছে আর সেই বিখ্যাত আম গাছও রয়েছে। তার আগে আমাদের প্রসাদের কুপনটা করে নিতে হবে, কারণ সেটার জন্য আমাদের কাছে খুব বেশি সময় নেই। চলুন, এখন এখান থেকে কুপন সংগ্রহ করা গেলেও সে সময় কিন্তু এটিই ছিল প্রধান কার্যালয়, অর্থাৎ মুখ্য বিল্ডিং এটিই ছিল। এমনকি স্বামীজিও এখানকার আম গাছের নিচে বসেই বাকি দর্শকবৃন্দদের সাথে কথা বলতেন। স্বামীজি তখন সামনের ওই দোতলা ভবনটিতেই থাকতেন, এখনও সেখানে তার নানান রিলিক্স রাখা রয়েছে। বল ভাই, কী দিল ওটা? আমরা দুজনের জন্য 50 টাকা করে কুপন দিয়েছি, আর সাথে প্রসাদ দিয়েছে। আর বললেন স্বামীজি, স্বামীজি আছেন, উনি বললেন 11:15 থেকে লাইন চালু হবে, গঙ্গার ধারে লাইন পড়ে, তো টাইম হোক তারপর আমরা যাব দুজন। কুপনের জন্য কিন্তু কোনো নির্ধারিত মূল্য নেই, আপনি নিজের ইচ্ছা মতন মূল্য দিয়েই কুপন সংগ্রহ করতে পারেন। 1938 নাগাদ এই মন্দিরটা তৈরি করা হয়। এ যা কনস্ট্রাকশন, তাতে কিন্তু ভারতের বড় বড় যে আধুনিক মন্দিরগুলো আছে তার মধ্যে গোনা হয় এটাকে। যারা জিটি রোড হয়ে আসবেন তারা কিন্তু এই তোরণটি থেকেই ঢুকবেন ভিতরে। এখানেই রয়েছে নিঃশুল্ক জুতো রাখার জায়গা, ঠান্ডা পানীয় এবং তার সাথে শৌচালয়ের ব্যবস্থাও। এই তোরণটির পাশেই রয়েছে একটি মিউজিয়াম, সেখানে কিন্তু সেকালের অনেক নিদর্শন এখনো রয়েছে রাখা। নমস্কার বন্ধুরা, দুই বন্ধু এসেছি আজকে বেলুড় মঠে। যদিও স্বামী বিবেকানন্দের স্থান এটা, তাই স্বামী বিবেকানন্দের একটা বিখ্যাত বাণী বলি, যেদিন প্রথম তুমি এসেছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে, এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। মানে দেখবেন প্রথম যখন শৈশব অবস্থায় পৃথিবীর আলো দেখে কোনো সন্তান, তখন সে কাঁদে এবং তাকে দেখে সবাই হাসে, কিন্তু যখন সে এই দুনিয়ার মায়া ত্যাগ করে পরলোক গমন করেন তার জন্য পরিজনরা সবাই কাঁদে। এমন কিছু কাজ করে যেতে হবে, স্বামী বিবেকানন্দ বলেছেন যে তুমি হাসবে মরার সময়, কিন্তু তোমার ওই মৃতদেহের পাশে বসে যারা থাকবে তারা সবাই কাঁদবে। একদম একদম। হুগলি নদীর পাড়ে নিজের কার্যালয় স্থাপন করার পর স্বামীজি এখানে 2টি মন্দিরও স্থাপন করান। প্রথমটি রামকৃষ্ণ পরমহংসদেবের এবং দ্বিতীয়টি মা সারদা দেবীর। যদিও স্বামীজির মৃত্যুর পর তাকেও এই জায়গাতেই সমাধি দেওয়া হয় এবং পরে সেখানে তৈরি করা হয় একটি ভব্য মন্দিরও। অনেকেই দেখলাম এখানে ঘুরতে এসেছেন, সাথে এখানকার গঙ্গার জল সংগ্রহ করে নিয়ে যাবেন বলে। সুন্দর সবুজে ঘেরা বাগান এবং তার মাঝে মাঝে সুন্দর সুন্দর সব কনস্ট্রাকশন দেখতে দেখতে মনটা জুড়িয়ে গেল বন্ধুরা। হ্যাঁ, খুব শান্তি পেলাম এখানে এসে। এটি হলো স্বামী বিবেকানন্দের সমাধি। এখন এই সমাধির উপরেই গড়ে উঠেছে এই মন্দিরটি। আপনি চাইলে এর উপরটায় গিয়ে বেশ কিছুক্ষণ সময় কাটাতে পারেন, আর নিচের তলায় উনার সমাধিটিও দর্শন করতে পারেন। মেডিটেশনের জন্য সত্যি খুব ভালো জায়গা। এইমাত্র যে সমাধিটা দেখলেন ওটা স্বামী বিবেকানন্দের, আর উনার স্বেচ্ছায় উনাকে এইখানেই সমাধিস্থ করা হয়। আর পরে 1924 নাগাদ মন্দিরটা এখানে গঠন করে দেওয়া হয়েছে
সবাই যেতে পারেন ওখানে গিয়ে একবার আমাদের সেই মহান স্বামীজির শেষ রেস্টিং প্লেসে কিছুক্ষণ সময় কাটাতে পারেন। ভেতরে রয়েছে দারুণ নিরাপত্তা, মন কনসেন্ট্রেশন করার জন্য অপূর্ব জায়গা। হ্যাঁ, সুন্দর সুন্দর শান্ত লাগবে না জায়গাটা। আর পিছনে রয়েছে সারদা মায়ের মন্দির। এই মন্দিরটাও কিন্তু ওটারও আগের, অর্থাৎ এটাকে তখনই স্বামীজি গঠন করেছেন। আর ওপারে রয়েছে রামকৃষ্ণদেবের মন্দির, নদীর ওপারে দক্ষিণেশ্বর, আর এপারে বেলুড় মঠ। মানে গুরু আর শিষ্যের অপরূপ একটা মেলবন্ধন দেখা যায় এই দুটো জায়গায়। অর্থাৎ আপনি দক্ষিণেশ্বরে আসলেন আর বেলুড় মঠ ঘুরে গেলেন না, সেটা হতে পারে না। আর তার জন্য ব্যবস্থা কিন্তু দারুণ করে দেওয়া হয়েছে। আমরা যে আসলাম মাত্র 11 টাকা দিয়ে, আমরা যে ফেরিটা পার করে আসলাম, সেই ভেসেলগুলো কিন্তু আধুনিক, আগে কিন্তু এত ভালো সুযোগ ছিল না। এখন ব্যবস্থা এত সুন্দর করে দেওয়া হয়েছে, তাই লোকও কিন্তু দারুণ আসছে এখানে। সদ্য গিয়েছে স্বামী বিবেকানন্দের জন্মদিন, সারদা দেবীরও জন্মতিথি গেছে এই কিছুদিন আগেই, কিন্তু ভিড় কিন্তু কমেনি। শীতও প্রায় শেষ, তবে দেখুন এখনও কত লোক। হ্যাঁ, সবাই এসছেন এখানে নিরবতায় কিছুটা সময় কাটাতে এই সুন্দর পরিবেশে। চারিদিক ফুল দিয়ে সাজানো, সুন্দর লাগছে খুব। আর হ্যাঁ, ভোগ প্রসাদ খাওয়ার ব্যাপারটা তো আছেই, বেলুড় মঠে আসলে ভোগ প্রসাদ তো খেতেই হবে। তো দেখলেন, আমরা তো কুপন করে নিয়েছি, কোনো এক্স্যাক্ট টিকিট তো প্রাইস তো নেই, আপনি নিজের ইচ্ছা মতন যা সামর্থ্য মতন কিছু দিতে পারেন, তার বদলে আপনি পাবেন। ওটাতে কী দিয়েছিল বাতাসা, এটাতে হ্যাঁ নকুলদানা, নকুলদানা প্রসাদ দিয়েছে। আর পেয়েছি আমরা দুটো কুপন, আমরা 100 টাকা দিয়েছিলাম, তো যাবো সেদিকেও যাবো। শীতের সকালে এখানকার বাগানগুলির রং বেরঙের ফুল দেখতে দেখতে এবং ঘুরতে ঘুরতে পৌঁছে গেলাম গঙ্গার ঘাটে এই জায়গাটিতে। এখানে অর্গানিকভাবে চাষ করা হচ্ছে নানান জিনিস। এমনকি এই সুন্দর পরিবেশের মধ্যে একটি গাছে একটি সুন্দর টিয়া পাখিকেও বসে থাকতে দেখলাম। সময় হতেই লাইনে দাঁড়িয়ে পড়লাম ঠিক স্বামী বিবেকানন্দের তৎকালীন বাসভবনের সামনে। এই বাসভবনের সামনে দিয়েই চলে গিয়েছে রাস্তা, সেখান থেকে গিয়েই ভোগ প্রসাদ গ্রহণ করতে হবে। আর আমাদের পাশে ছিল এমন সুন্দর একটি বাগান। বন্ধুরা, দাঁড়িয়ে বাগানটিকে উপভোগ করতে লাগলাম আর অপেক্ষা করতে লাগলাম সময়ের জন্য। এখানে কিন্তু বয়স্ক বা স্পেশালি এবলড লোকেদের জন্য কিন্তু গলফ কারের ব্যবস্থা আছে। অর্থাৎ লম্বা রাস্তাগুলো অতিক্রম করার জন্য বয়স্কদের জন্য সুবিধা রয়েছে এখানে। কিছুক্ষণ চলতে চলতেই পৌঁছে গেলাম এই জায়গাটিতে। সামনের এই বিশালাকায় ভবনটির মধ্যেই আছে 10,000-এরও বেশি লোককে একসঙ্গে খাওয়ানোর সুব্যবস্থা, আর পাশেই রয়েছে এখানকার শৌচাগারটিও। এখনও নির্মীয়মান এই বিল্ডিংটি আগামী দিনে যে খুব ভব্য হয়ে উঠতে চলেছে তা বেশ বুঝতে পারলাম। র‍্যাম্প দিয়ে ঘুরে ঘুরে উপরের দিকে চলে যেতে হবে। বেলুড় মঠের ভোগ পরিবেশনের সুব্যবস্থা দেখে তাক লেগে গেল বন্ধুরা। এখানকার ব্যবস্থা কিন্তু অন্যান্য জায়গাগুলির থেকে অনেক বেশি ভালো এবং আধুনিকও। আজ ভিড় কিন্তু নিতান্তই কম নয়, তবে এখানে ঢোকার পর কিন্তু সেটা সত্যি খুবই কম বলে মনে হচ্ছে। জায়গাটি সুবিশাল। এখান থেকে ভোগ সংগ্রহ করতে গেলে কিন্তু বেলা 11টার মধ্যে কুপনটা কেটে নেবেন বন্ধুরা। বসে পড়েছি আমরা, দেখছেন 10,000 মতো একসাথে এখানে অ্যাকোমোডেট করা যেতে পারে। এটা রয়েছে মাল্টিপ্যাল ফ্লোর, উপরেও আছে, তবে বিশেষ অনুষ্ঠান ছাড়া সেটা খোলার প্রয়োজন পড়ে না, কারণ দেখতেই পাচ্ছেন পুরো পিছনটা খালি পড়ে আছে। লোক কিন্তু কম আসেনি আজকে, অনেক লোক এসছে, কিন্তু তারপরেও মাত্র এতটাই ঘুরেছে এখন পর্যন্ত। বুঝলাম, বল এখানকার পরিষেবাটা কীরকম লাগে? সুন্দর সুন্দর, বিশাল ভালো।
আর সুন্দর করে থালা গ্লাস গ্লাসের জল সব কিছু আগে থেকে পরিবেশন করা রয়েছে। এটা দেখতে একটা অদ্ভুত রকম ফিল হচ্ছে। এখানে ভোগ প্রসাদের ব্যাপারটা বহু বছর ধরে রয়েছে, এখানে আমরা ছোটোবেলা থেকেই দেখে আসছি, কিন্তু সিস্টেমটা দিনে দিনে উন্নত হয়েছে। এখন যেরকম একটা আধুনিক সিস্টেমে এখানে করা হচ্ছে, ইভেন এখানে রয়েছে এত ভারী ওয়েলকাম যে ওরা খাবারের যে ডালাগুলো নিয়ে আসে সেগুলো কিন্তু লিফ্টে করে ওঠানো নামানো হয়। আর আমরা আসলাম র্যাম্প দিয়ে ঘুরতে ঘুরতে, এবার এই র্যাম্প অনেক উঁচু অব্দি চলে গেছে, ভবিষ্যতে দরকার পড়লে 20,000 লোককে যাতে খাওয়ানো যেতে পারে সেটারও পরিকল্পনা রয়েছে। দেওয়ালের ঠিক উল্টো পাশে মা অন্নপূর্ণা এবং ভগবান শিবের ছবি আছে, ঠিক তার নিচে ভোজন মন্ত্র লেখা আছে, এবং ব্রহ্মার পরম ব্রহ্ম যে ব্রহ্মার ন ব্রহ্ম না হতাম ব্রহ্ম এই বতে এন গন্তব্যম ব্রহ্মকর্ম সমাধি। এই ভোজন মন্ত্রটা আমাদের বড়ো বড়ো যত মঠ আছে মন্দির আছে সব জায়গাতেই মহাপ্রসাদ বিতরণের আগে মন্ত্র পাঠ করা হয়। কিছুক্ষণের মধ্যেই পরিবেশন শুরু হলো আর সবার প্রথমে পেলাম ভোগের প্রসাদ। ভোগের প্রসাদ সবসময়ই অমৃত সমান হয়ে থাকে, আর এখানেও তার অন্যথা হয়নি বন্ধুরা। আর তারপরেই এলো গরম গরম খিচুড়ি। তার সাথে আসলো চাটনি, লাড্ডু এবং তারপর পায়েস। ভোগ প্রসাদ খেয়ে বাইরে বেরিয়ে এলাম। প্রসাদ খেয়ে নিয়েছি আমরা, আর ওখান থেকে বেরিয়ে হাত ধোয়ার পরেই অ্যারো দেখে দেখে বাইরে বেরিয়ে আসছি। হ্যাঁ, এখান থেকে উল্টো দিকে যাওয়াটা সম্ভব নয়, এখান থেকে বেরিয়ে হয় জেটি ঘাটের দিকে আর নাহলে জিটি রোডের দিকে। বাইরে থেকেই পেয়ে যাবেন অনেক টোটো, আর এখান থেকেই আপনি যেতে পারেন সোজা দক্ষিণেশ্বর কিংবা বালি স্টেশন বা আশেপাশে কোনো পয়েন্ট। তবে আমরা চললাম ফেরিঘাটের দিকে। আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, দেখা হচ্ছে পরের ভিডিও। বেলুড় মঠ তৈরি করিয়েছিলেন স্বামীজি সমাজ কল্যাণকর কাজের জন্য, তবে সময়ের সাথে সাথে এই জায়গাটির ধার্মিক ও আধ্যাত্মিকতার দিক থেকে এতটাই উঁচুতে উঠে গিয়েছে যে আপামর বাঙালি এখানে আসেন শান্তির খোঁজে। ফেরার সময় মনটা যথেষ্ট শান্ত অনুভব করলাম। দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওয়।